প্রথম বলে ভয় লাগছে, জীবনের প্রথমবার উঠছেন বলে, দ্বিতীয়বার উঠলে আর ভয় লাগে। প্রথমবার কিন্তু গাছে উঠেছি বন্ধুরা। এবার যখন খুলবেন মেশিন তখন এটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে এখান থেকে, হ্যাঁ আচ্ছা, এখানে এই যে লকটা আছে এই লকটাকে সোজা করে দিতে হবে। টোটাল তিনখানা লক দেয়া থাকে, মানে পুরো 100% সেফটি রয়েছে। 100% সেফটি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এটা ক্রসে না হলে এটা সব সময় ক্রসে যাবে, গাছে উঠতে পারবেন না, টাইট হবে না। আচ্ছা, এবার গাছে ওঠার সিস্টেমটা আমি মুখে বলে দিই। যখন ও গাছে উঠছে, হ্যাঁ, মেশিনটা গাছে লেগে গেল, হ্যাঁ, এবার পা দিয়ে এই পাদানিটাকে টেনে উপরে উঠাবে। হ্যাঁ, পাদানিটাকে টেনে উপরে উঠাবে, আগে পাটা উঠাবে পরে হাতটা উঠাবে, তাহলে একদম ইজিলি গাছের সাথে লেগে যাবে। এই যে দেখুন বন্ধুরা, দাদা কিন্তু একবার উপরে মাথায় উঠে গেল। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার সামনে আপনারা একটা মেশিন দেখতে পাচ্ছেন। অনেকেই বুঝতে পাচ্ছেন না যে এই মেশিনটা আসলে কি। বর্তমানে দেখা যাচ্ছে কি, গাছে ওঠাটা অনেক বিপজ্জনক হয়ে যায়, অনেক রিস্কি ব্যাপার হয়ে যায়, যেখানে অনেক কষ্টসাধ্য করতে হয়, সবাই অ্যাভেলেবেল, সবসময় লোক পাওয়া যায় না, অনেক সময় ওঠা যায় না। আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়ে আপনি নারকেল গাছ বলুন, সুপুরি গাছ বলুন, তাল গাছ বলুন, এই যে আমার পিছনে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, এই রকম যে মোটা মোটা গাছ রয়েছে, এর থেকেও অনেক বড় বড় যে মোটা মোটা গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতে কিন্তু আপনারা উঠতে পারবেন এই একটা মেশিন দিয়ে। দিদি কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। আমি সুনন্দা দেবনাথ। হ্যাঁ, আমার পুরুষোত্তম ইন্ডাস্ট্রি এই কোম্পানিটার নাম। পুরুষোত্তম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এটা এগ্রি মেশিনারি, বেসিক্যালি আমরা তৈরি করে নিয়ে বিক্রি করি। আচ্ছা, তো আমাদের অ্যাড্রেস নদিয়ার শান্তিপুর। এই যে কোম্পানিটা রয়েছে আপনাদের, হ্যাঁ, এই কোম্পানিতে কোন কোন ধরনের মেশিন বিক্রি করে? শুধু নারকেল গাছে ওঠার মেশিন? না, মানে বেসিক্যালি গাছে ওঠার মেশিন না অন্য মেশিন? না, গাছে ওঠার মেশিনই আমরা বেসিক্যালি বানাই। আমরা নারকেল গাছ, তাল গাছ, সুপুরি গাছ, খেজুর গাছ, লম্বু গাছ, সেগুন গাছ, এরকম লম্বা যে সব গাছগুলো আছে, সরু ডালপালা ছাড়া যে গাছগুলো, যে গাছে উঠতে একটু সমস্যা আর কি লোকের, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের গাছে ওঠার মেশিনগুলো বানাই, সঙ্গে সুপুরি গাছের মেশিনও আমরা তৈরি করি। এই ভাবনাটা কি করে আসলো? লোক তো গ্রাম এলাকায় দেখা যায় এমনি গাছে উঠে যায়, এই মেশিন আনার আইডিয়াটা কি করে আসলো? এই আইডিয়াটা এসেছে বলতে, গাছে যারা ওঠে বেশিরভাগ একটু সার্ভে করে দেখবেন, একটু এজেড মানুষেরা উঠতে পারে না। আচ্ছা, বয়সের কারণে ভারী হলে উঠতে পারে না, ভারী হলে উঠতে পারে না, গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে বা মারা গেছে, এরকম ঘটনা প্রচুর ঘটে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে, শান্তিপুরটা মফস্বল শহর, আমার দেখতে সুবিধা হয়েছিল যে আমাদের এখানে প্রচুর নারকেল গাছ আছে, কিন্তু গাছ থেকে নারকেল পাড়ানোর লোক আমরা পাই না খুঁজে। বন্ধুরা, এটা হলো একটা সম্পূর্ণ মেশিন, একেবারে যেভাবে আপনারা শোরুম থেকে কিনবেন সেরকম মেশিন হলো এটা। এই মেশিনটাকে আমি খুলে রেখেছি ভিডিওর সুবিধার্থে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে সেটিং করা থেকে শুরু করে গাছে কি করে উঠা যায়। আচ্ছা দিদি, এটাকে আমি প্রথম থেকে কি করে শুরু করব? এটা ধরুন আমার একেবারে আপনি শোরুম থেকে আমাকে দিয়ে দিলেন। হ্যাঁ, না, শোরুম থেকে এরকম প্যাকিং মেশিন দেয়া হবে, এরকম প্যাকিং, হ্যাঁ, প্যাকিং খোলাটা যখন নিতে আসবেন তখনই আমি দেখিয়ে দেবো। আচ্ছা, কিন্তু প্যাকিং খোলার পর ব্যাপারটা তো এরকম থাকবে। এবার এটাকে কেমন করে ইউজ করতে হবে এটা দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, দেখেন, আচ্ছা, এটাকে টান দিলে উপরে উঠে যায়, এটা লুজ করা আছে। আচ্ছা, যখন গাছে উঠবেন তখন এটা যেমন খুশি ওঠাবেন নামাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যখন খুলবেন মেশিন তখন এটা উঠিয়ে নিতে হবে, উঠিয়ে এখান থেকে, হ্যাঁ, আচ্ছা, এখানে চাবি রয়েছে, এই যে লকটা আছে এই লকটাকে সোজা করে দিতে হবে। আচ্ছা, এই লকটাকে সোজা করে এই মেশিনটা খুলে গেল। হ্যাঁ, আচ্ছা, এবারে এইখান থেকে এটাকে বার করতে হবে, এটাও আরেকটা লক। আচ্ছা, এখানে আবার লক, এরপরে আরো একটা লক, টোটাল তিনখানা লক দেয়া থাকে, মানে পুরো 100% সেফটি রয়েছে। 100% সেফটি, বাপা ডানপা তফাতটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ডিসটেন্সটা দেখছেন না, হ্যাঁ, পাদানি থেকে এই ডিসটেন্সটা কম, এটা হলো বাপা। হ্যাঁ, আর এটা দেখুন, এর তুলনায় ডিসটেন্স অনেক বেশি, মানে এই এই উপরটা একটু বড় রয়েছে, এই যে, হ্যাঁ, আর এটা হলো ডান পা, মানে ডিসটেন্সটা কম, বাপা, আর এটা হলো ডান পা, ডান পার স্টেজটা একটু বেশি, এটা হলো প্রায় এক বিঘার উপরে, এক কাছাকাছি, আর এটা চার আঙ্গুল, সাড়ে পাঁচ আঙ্গুলের মতো হবে আর কি, মানে এই দুটো দেখে বুঝতে পারো, যেটা বড় সেটা ডান পা, ডান পা। আচ্ছা 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 আচ্ছা, এটা কিভাবে সেটিং করব আমরা? ডান পা যেটা আছে এটা দিতে হবে উপরে। আচ্ছা, উপরে, আচ্ছা, এটাকে যদি একটু সাইড করে রাখি আমরা, এটাকে আমরা এদিকে রাখলাম, এটা ডান পা প্রথম সেট করতে হবে, এটা ডান পা প্রথম সেট করে নিচ্ছি, বাপাও সেট করা যেতে পারে, কোনো সমস্যা নেই, যেটা আপনার সুবিধা মনে হয়। আচ্ছা, এইটাকে কি করব আমরা? এই তারটাকে ঘুরিয়ে দিলাম, এইটা গাছের দুদিক দিয়ে ঘুরিয়ে নিলাম, যেদিকে তার যেদিকে ছিল ওটা অপোজিট দিকে ঘুরে আসবে। আচ্ছা আচ্ছা, অপোজিট দিকে ঘুরে আসে, আবার এখানে লক রয়েছে, এই লকটাকে আগে করে নিতে হবে। আচ্ছা, এই লক রয়েছে, এদিকে তারটাকেও সেম লক করে নিতে হবে। হ্যাঁ, ওইদিকে আমি লক করে নিলাম, তারপর এই অ্যাঙ্গেলটার ভেতর দিয়ে ঢোকাতে হবে। আচ্ছা, ওই যে অ্যাঙ্গেলটা রয়েছে, হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটার ভেতর দিয়ে ঢোকালাম আমি, দুটোকেই সেম দিলাম। আচ্ছা, তারপর এটাকে কিন্তু এরকম সোজা দিলে হবে না, আচ্ছা, এটাকে ক্রসেই দিতে হবে, ক্রসেই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্রসে আমি দিয়ে দিলাম,
তারপর এই লকটাকে দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে প্রথম অবস্থা সেটিং করা ছিল আছে। হ্যাঁ হ্যাঁ, এই গেল, এই মেশিনটা ফিক্সড হয়ে গেল, মেশিনটা ফিক্সড হয়ে গেল। আর এই যে চাবিটা আছে, যখন সেটা চাবি রয়েছে নেবেন তখন কিন্তু এটা টাইট করা থাকে, যখন আপনি গাছে উঠছেন তখন এটাকে লুজ করে নেবেন। আচ্ছা, এই চাবিটা লাগবে আবার নারকেল পাড়ার সময়তে, মানে যখন আমরা মেশিনটা একেবারে ফিক্সড হয়ে যাবে তখন এইটাকে দিয়ে লক করে দেব। এখন নয়, নারকেল পাড়ার সময়, মানে মাথা গাছের মাথায় গিয়ে উঠে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওঠার সময়তে এটাকে লুজ রাখতে হবে, তা না হলে এটা ওঠানামা করবে না। যদি আমি এটাকে টাইট করে দিই, দেখুন এটা উঠছেও না নামছেও না, দেখেছেন লক হয়ে গেল, লক হয়ে গেল। আচ্ছা, এটাকে লুজ করে নিতে হবে। এই দেখুন এবার উঠছে নামছে। আচ্ছা, এবার এটাকে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে কি করব, এটাকে আমি তুলে আগে উপরে বাঁধিয়ে নেব। হ্যাঁ, এটাকে একটু উপরে করে নিন। হ্যাঁ, নিয়ে এবারে বাপায়েরটা নিন। আচ্ছা, বাপায়েরটা কিভাবে নেব আমি, এখানে তো একটা বসে গেল অলরেডি। এই যে এই ভেতর দিয়ে তারটা দিয়ে দিন। আচ্ছা, ওইটার ভেতর দিয়ে তারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো নিচে যাবে মনে হয় না? এটা নিচে। আচ্ছা, এটা নিচে যাবে। এটা এই দেখুন, এই দেখুন দর্শক বন্ধুরা, এইটা নিচে গেল এইটা। হ্যাঁ, আর এই বেসটা কিন্তু গাছের গায়ের সঙ্গে লেগে থাকতে হবে। আচ্ছা, এই যে গেল, এটাকে ঘুরিয়ে এবার এই তারটা আবারো ক্রসে এইভাবে নিয়ে নিতে হবে। এই যে ক্রসে নিলাম, আর এইখানে যে একটা লক রয়েছে এই লকটা বন্ধুরা করে দিলাম। এই যে এই লকটা, এই লকটা করে দিলাম। তারপরে এইখান থেকে ঢুকিয়ে নিলাম। হ্যাঁ, এখান থেকে ঢুকিয়ে নিলাম, এইটাকে টেনে তুলে দিলাম। তারপরে এখান থেকে না, সরি, না না, ক্রস। হ্যাঁ হ্যাঁ, ক্রস ক্রস। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা ক্রসে না হলে এটা সব সময় ক্রসে যাবে, গাছে উঠতে পারবেন না, টাইট হবে না। আচ্ছা, এটাকে ঢুকিয়ে এখানে লক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের দিকে নামিয়ে। আচ্ছা আচ্ছা, নিচের দিকে। এই যে লক হয়ে গেল, মেশিনটা পুরো লক হয়ে গেল। এই আচ্ছা, এটা এটা লক হয়ে গেল, পুরো মেশিনটা লক হয়ে গেল। আচ্ছা, এইবারে আমি কি করে উঠবো গাছের উপরে? এবার আমি কি আপনাকে একটু উঠে শিখিয়ে দেবো, নাকি আপনি আগে আমি বলবো উঠবেন? হ্যাঁ, আপনি বলুন না, ট্রাই করি। সেফটি তো 100% বলেছে, সেফটি 100%। আচ্ছা, এটাকে আমি কি করব, এখানে পাড়া দেবো আমি? হ্যাঁ, আচ্ছা পাড়া দিলাম, এটাকে আমি এখান থেকে ঢোকালাম। আচ্ছা, এটাকে আমি এভাবে ঢোকালাম না? হ্যাঁ, এইবার উঠে গেলাম এইভাবে। এবার দুটো হাতলের মধ্যে হাত দিয়ে ধরে নিন। আচ্ছা, এবার হাত দিয়ে ওই হাতে ওটা ধরে নিন। আচ্ছা হ্যাঁ, হাতে, হ্যাঁ, এবার হাত দিয়ে আলগা করুন আর পা দিয়ে উঠুন। হাতে আলগা করুন, হাতটা এবার পাটা উঠিয়ে নিন। হ্যাঁ, ব্যাস, আর ওইটা হাত ছাড়বেন না, গাছের সঙ্গে হাত রাখুন। বাহ, গাছ ধরতে হবে, আমি কিন্তু উঠে গেছি। হ্যাঁ, আচ্ছা, এবার গাছ এক হাত দিয়ে ধরব। গাছ ধরবেন না, হাতল দুটো ধরুন, গাছ ধরার কোনো দরকার নেই, গাছ ধরার দরকার নেই। আচ্ছা, এটা তো এদিক দিয়ে সরে যাচ্ছে, দিদি সরবে না, আপনি হাতল ধরুন। গাছ যদি বেঁকা থাকে ওই অনুযায়ী ঘুরতে থাকবে, গাছ যদি বেঁকা থাকে, হ্যাঁ, এই অনুযায়ী ঘুরে যাবে, হেলা গাছে উঠে যাবে, কোনো সমস্যা নেই। গাছ ছেড়ে দিয়ে হাতল ধরুন। হাতল ধরে প্রথমবার একটু ভয় লাগছে, প্রথম বলে ভয় লাগছে, জীবনের প্রথমবার উঠছেন বলে, দ্বিতীয়বার উঠলে আর ভয় লাগবে। প্রথমবার কিন্তু গাছে উঠেছি বন্ধুরা। হ্যাঁ, এইভাবে মানে আমি তো কোনোদিন উঠিনি, এইভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে সহজভাবেই ওঠা যাচ্ছে। আর নামার সময়তে এইভাবে নিচের দিকে নামাতে হবে, নামার সময়টা এইভাবে নিচের দিকে। হাতল ধরুন, হাতল, গাছ না, গাছ ছাড়ুন। হ্যাঁ, পা উঠান, পা আলগা করে দিন, পাটা, ডান পাটা, ডান পাটা আলগা করুন, ডান পা, ডান পা। আচ্ছা, এই ডান পা, ডান পাটা আলগা করুন। হ্যাঁ, এবার নিচের দিকে নামান। এটা হলো সেফটি, হ্যাঁ, এটা সেফটি বেল্ট। আপনারা যদি এই যে গাছটা রয়েছে এই গাছের যদি একেবারে মাথায় চলে যান তাহলে কিন্তু আপনাদের এই সেফটি বেল্টটা দরকার। দরকার এই জন্য না যে মেশিনের সমস্যা, মেশিনের কোনো সমস্যা নেই, আর মানুষের এক্সট্রা একটা সেফটির জন্য, তাই তো দিদি? এটা সেফটির জন্য, যখন গাছটা কাটবে তখন তো কোনো হাতে সাপোর্ট থাকছে না, তখন বডির সাথে এই বেল্টটা দিয়ে গাছটাকে আটকানো থাকবে, যাতে বাই চান্স যদি কখনো মাথা ঘুরে যায়, কোনো রকম শারীরিক সমস্যা হয়, গাছ থেকে পড়ে না যায়। এই যে সেফটি বেল্টটা পড়বে, যেটা দেখে এইদিকে একটা বালা দেয়া আছে, বালার সাথে দড়িটা, এই দিকটা পিছন দিকে থাকবে, আর গায়ের সঙ্গে লেগে থাকবে এই ফ্ল্যাট দিকটা। আচ্ছা আচ্ছা, এই যা হাতের ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। আচ্ছা, ঘুরে যাবে। তারপরে এই হচ্ছে পেছন দিকটা, এরকম থাকছে। হ্যাঁ, মানে পুরো রিংটা পেছনে থাকবে, এটা কি স্টিলের? হ্যাঁ, সব সব স্টিলের। আচ্ছা, এটা এরকম ভাবে যদি কিছু বাই চান্স হয় তাহলে ঝুলে থাকবে? ঝুলে নয়, গাছের সাথে আটকেই থাকবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। আচ্ছা, আর এই যে দুটো ফিতে রয়েছে, ফিতে দুটো পায়ের ফাঁক দিয়ে এভাবে তুলে নেবে। আচ্ছা, তার মানে পুরো একেবারে সেফটি, পুরো সেফটি। হ্যাঁ, আর এটাকে এরকম ভাবে এই ক্লিপের মধ্যে দিয়ে লাগাবে, গাছের সাথে আটকে থাকলো। এবারে এই ফিতেটা গাছের মধ্যে প্যাচ দিয়ে নিয়ে এসে তারপর আচ্ছা এই এভাবে
এই হাতলের মধ্যে লাগিয়ে দিল, হাতলের মধ্যে লাগিয়ে দিল, দিয়ে তারপরে এই লকটা করে। আর এই যে তারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক আমি মুখে বলে দিচ্ছি, যখন গাছে উঠছে মেশিনটা গাছে লেগে গেল, এবার পা দিয়ে এই পাদানিটাকে টেনে উপরে উঠাবে। হ্যাঁ, পাদানিটাকে টেনে উপরে উঠাবে, আগে পাটা উঠাবে পরে হাতটা উঠাবে, তাহলে একদম ইজিলি গাছের সাথে লেগে যাবে। আর যদি ও আলগা করে দেখুন, ওই তারটা একদম ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন ফাঁকা হয়ে গেল, এবার ইজিলি টেনে উঠিয়ে দিলেন। আচ্ছা, মানে হাত আর পায়ের একটু ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, আর হাত দিয়ে টেনে টেনে মেশিনটাকে উঠাবে, কিন্তু এটা ইজিলি উঠে যায়। যখন গাছটা কাটবে তখন ওটাকে খুলে দড়িটা আর কি মেশিনের সাথে লাগিয়ে দেবে, গাছে প্যাঁচ দিয়ে। সেলিম ওখান থেকে একবার দড়িটা খুলে লাগিয়ে দেখিয়ে দে, দড়িটা লাগাবে কেমন ভাবে ওখান থেকে দেখিয়ে দে। আচ্ছা, ওই সেফটি বেল্ট একটু গাছের সাথে লাগিয়ে দেখিয়ে দাও। আচ্ছা, ওই লকটাকে খুলতে হবে আর কি। হ্যাঁ, ওটাকে ঘুরিয়ে আর কি গাছের সাথে ঘুরিয়ে লাগিয়ে দিল। আচ্ছা, এটা কি পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা নাই তো দিদি? না না, পেঁচাবে কেন, তো গায়ের সাথে লাগিয়ে রাখছে, যখন নামবে তখন ওটা খুলে নিয়ে নামবে। ও আচ্ছা, গাছ কাটার সময় এরকম ভাবে নেবে। আর অনেকে গাছের ভেতরে গিয়ে গাছের জাল নেটগুলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আপনি এখানে বেল্ট মেশিনটাকে লক করে রেখে গেলেন, গিয়ে বেল্টটা পরে নিয়ে বেল্ট সমেত গাছের ভেতরে ঢুকে গেলেন, কাজ মিটিয়ে নিলেন, তারপর আবার ফিরে এসে মেশিনের মধ্যে পা রাখলেন। নামার সময় সেম অ্যাজ পাটাকে আলগা করে ওপরে তুলে নিল, দেখুন তারটা কতটা লুজ হয়ে গেল। এবার হাত নিচে নামাচ্ছে, আর ওঠার সময়তে হাতটাকে ওপরে উঠিয়েছিল, আর কিছু তফাৎ ওটাকে আর কি হাতের সাথে পায়ের সাথে ওঠা নামায় দুটোতেই ব্যালেন্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে নেমে যাচ্ছে দাদা, পাটাকে ওপরে, বেশি যদি ডিসটেন্সটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু ঠিক করে নেবেন। ও আচ্ছা, দুটো পা মোটামুটি কাছাকাছিতে নিলে বডি ব্যালেন্সটা ঠিক পাবেন। আচ্ছা, মানে কোনো প্রকার কোনো টেনশন নেই যে আমি পড়ে যাব, আমার আমার সেফটিতে সমস্যা হতে পারে? আমি গাছে উঠে দেখালাম আমার দর্শক বন্ধুদের, আপনি বলছিলেন যে একটা বিজনেস আইডিয়া দেবেন, এর থেকে আমার দর্শক বন্ধুদের বা আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে। শুধু আপনার কাছে 5000 টাকা আছে, ওর চেয়ে বেশি আপনার কাছে নেই। হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেখানে আপনি কি করবেন, 5000 টাকা এমনিতেই আপনি বেড়াতে গেলে খরচা করে ফেলেন, ভাবেন আপনি এক বছর বেড়াতে যাবেন না, ওই 5000 টাকা আপনি সেভিংস করেছেন, এবার আপনি রোজগার করবেন। তো রোজগার করলে কত টাকা হলে আপনার ভালো হয় বলুন, কত টাকা হলে আপনার সংসার চলে ভালো করে? যদি আজকাল একটা মিডল ক্লাস লোকের কথা বলি তাহলে 20-25 হাজার টাকায় ভালো সংসার চলে। 25000 টাকা, 30000 টাকা হলে আর একটু বেশি ভালো হবে না? হ্যাঁ, আপনাকে আমি প্রতি মাসে 30000 টাকা রোজগার, প্রতি মাসে, যদি আপনি শুধুমাত্র নিজে গায়ে খেটে কাজ করবেন ভাবেন। এবার আপনার বিজনেস করতে ইচ্ছা আছে, বিজনেস আপনি বোঝেন, আপনি এখানে আমাদের থেকে 20টা মেশিন নিয়ে যান, গিয়ে আপনি আপনার এলাকায় বিক্রি করুন, পার মেশিনে আমাদের থেকে আপনি হোলসেলের দামে নিয়ে যাচ্ছেন, আপনি আরেকটু দাম চাপিয়ে নিয়ে বেচুন। আমাদের থেকে যারা নিয়ে যায় এরকম, মানে হোলসেলে যারা নিয়ে যাচ্ছে গিয়ে খুচরো বেচছে, ওরা পার মেশিন 7500 টাকা করে বিক্রি করে। আচ্ছা, আপনারা তো অনেকদিন ধরে করছেন, এখন অবধি আপনাদের কোম্পানিতে আপনারা কতগুলো মেশিন বিক্রি করেছেন? আমাদের এভাবে কাউন্টিং তো হয় না, আনুমানিক 7-8 হাজার মেশিন তো বিক্রি করে ফেলেছি। 7-8 হাজার মেশিন? হ্যাঁ, মানে এই জোড়া জোড়া, এটা টোটালটাকে একটা বলি আমরা। হ্যাঁ, একটাই বললাম, একটা, এভাবে 7-8 হাজার বিক্রি করেছেন, তার মানে তো মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। প্রচুর ডিমান্ড, শুধু আমাদের রাজ্যে না, বাইরের রাজ্য থেকে আমাদের থেকে মাল নিয়ে যায়। আর আমাদের যেহেতু কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে, বাইরে থেকে তো হামেশাই নিতে পারে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম যে আপনারা কিভাবে এই একটা মেশিন থেকে রোজগার করতে পারবেন, গাছে উঠতে পারবেন, কত সহজে উঠতে পারবেন, যে কোনো বয়সের মানুষ এই মেশিনটা থেকে আপনারা গাছে উঠতে পারবেন, যে কোনো, কারো ওজন যদি 150 কেজি হয়, কারো ওজন যদি 40 কেজি হয়, যে কেউ ওটায় হামেশা উঠতে পারবে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।